হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা দেখছেন খামার বাংলা অ্যাগ্রো প্রজেক্ট ইউটিউব চ্যানেল, আর আপনাদের সাথে আছে আরমান মাহমুদ। তো ভিউয়ার্স, আজকে আমি যে জায়গাটা অবস্থানরত আছি দেখে আপনারা অনেকেই ভাববেন যে এটা যেন একটা লাউ রাজ্য। আসলেই জিনিসটা এরকম। তো এটা হচ্ছে আমাদের পারিবারিক চাহিদা মেটানোর জন্যে আমি এই লাউ গাছটা লাগিয়েছি। তো আপনার এই লাউয়ের এইবারে যে ফলনটা, এটা আসলে বিপুল ফলন হয়েছে। তো যার জন্য আমি আসলে আপনাদের ক্যামেরার সামনে এই জিনিসটা নিয়ে আসলাম। তো আমি যেই কাজটা করছি এবং যেই কাজের রেজাল্টের জন্য এই ফলনটা আসছে, তো সেই কাজটাই আমি আজকে আপনাদের বিস্তারিত আলোচনা করব। মাত্র একটা কাজ, যেই কাজটার ফলেই আপনার এই লাউগুলা এত সুন্দর এবং কড়াগুলো এত বেশি পরিমাণে আসছে। তো আপনারা হয়তোবা অনেকেই ভাববেন, আমি একটু দেখাই আপনাদের, কাইন্ডলি একটু দেখাচ্ছি। সেটা হচ্ছে, তো ভিউয়ার্স, আমি আপনাদের সুবিধার্থে আসলে ক্যামেরা থেকে বের হয়ে আসছি। তো সেটা হচ্ছে, আপনারা অনেকেই ভাববেন যে ভাই হয়তোবা লাউগুলাকে টেপ দিয়ে লাগিয়ে আমাদের দেখাচ্ছে, আসলে তা না। দেখেন, আমি সবগুলো লাউই আপনাদের দেখাচ্ছি। এই যে একটা লাউ, তো এই লাউগুলো দেখেন, এই লাউগুলো দেখেন, আসলে এরকম অসংখ্য লাউ, অসংখ্য লাউ, প্রায় আপনার 30 থেকে 35টা লাউ। এটা হচ্ছে আমাদের বাউন্ডারির ভিতরে, এছাড়াও বাহিরেও এরকম অসংখ্য কড়া বের হয়েছে। আমি কড়াগুলো প্রত্যেকটা কড়াই আপনাদের দেখাচ্ছি। আসলে এগুলো টেপ দিয়ে লাগানো না, এগুলা জাস্ট আমি একটা কাজ করছি, যে একটা কাজের রেজাল্টে আপনার ফলনটা এত ভালো হয়েছে। তো কাজটা কি, সেটা হচ্ছে আপনার হাত পরাগায়ন। আমরা আসলে অনেকেই এই জিনিসটার সাথে পরিচিত এবং অনেকেই এই জিনিসটার সাথে পরিচিত না, যেহেতু আমরা পারিবারিক চাহিদা মেটানোর জন্য ছোটোখাটোভাবে অনেকেই ছাদে বা বাড়ির আশেপাশে যে জায়গাগুলো আছে এই জায়গাগুলায় লাউ চাষ করে থাকি, এবং অনেক জায়গায় হতাশাগ্রস্ত হই যে আমরা এত কষ্ট করে লাউ গাছগুলো লাগিয়েছি, বাট লাউ গাছের কাঙ্ক্ষিত যে ফলনটা, এই ফলনটা আসে না। অনেকে ভাই জানান যে যাদের লাউ গাছের কড়াগুলো আসে কিন্তু কড়াগুলো টিকে না। আসলে কড়াগুলো টিকার কারণ না, কারণটা কি, যে কড়াগুলো টিকতেছে না, এর কারণটা কি, এই কারণটাই আজকে আমি ফাইন্ড আউট করছি। তো আমি আপনাদের দেখাবো আজকে হাত পরাগায়ন কি। তো চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলে যাই আমরা আজকে টপিকের মূল বিষয়, যে হাত পরাগায়নটা কি এবং হাত পরাগায়নটা আমরা কিভাবে করব। তো ভিউয়ার্স, আমার সামনে আপনারা যেই ফুলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা স্ত্রী ফুল। আসলে স্ত্রী ফুল আমরা চিনব কিভাবে, স্ত্রী ফুলের আপনার নিচে লাউ থাকে এবং স্ত্রী ফুলের মাঝখানে, এই যে দেখেন আমি দেখাচ্ছি, 5টা পাপড়ি থাকে ফলার মতো। তো এটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা একটা স্ত্রী ফুল। তো আসুন এবার আমরা দেখি আসলে পুরুষ ফুলটা দেখতে কেমন। তো ভিউয়ার্স, আমার হাতে যে ফুলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পুরুষ ফুল। তো পুরুষ ফুল আমরা চিনব কিভাবে, পুরুষ ফুলের নিচে লাউ থাকে না, পুরুষ ফুলটা শুধু মাঝখানে একটা আপনার শুক্রাশয় থাকে, এবং এই শুক্রাশয়ে অসংখ্য আপনার শুক্রাণুগুলো থাকে, যেগুলা আপনার ডিম্বাশয়ে যখন যায় তখন আপনার লাউয়ের কড়াটা টিকে। তো এটা আপনারা, এটা প্রাকৃতিক নিয়মে অনেক সময় হয়, যেমন আপনার কীটপতঙ্গ বা প্রজাপতি বা মৌমাছি এদের পায়ে লেগে এক ফুল থেকে অন্য ফুলে যখন যায় তখনই আপনার শুক্রাণুগুলা ডিম্বাশয় যায় এবং লাউয়ের কড়াগুলা টিকে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই যখন এই কড়াগুলা আপনার শুক্রাশয়ে আপনার ডিম্বাণুতে যায় না, তখন লাউয়ের ফলনটা আসলে কম হয় এবং কড়াগুলো মারা যায়। তো আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে, আপনারা একটু লক্ষ্য করে দেখুন, আমি আপনার যে পুরুষ ফুলটা আছে, পুরুষ ফুলের যে পাপড়িগুলা, পাপড়িগুলো ফেলে দিছি এবং এর মাঝখানে শুধু আপনার শুক্রাণু, যেটা এই শুক্রাণুটাকে রাখছি। তো এই শুক্রাণুটাকে আপনার কি করবেন, যখন প্রত্যেক দিন সকালে ভোরে আপনাদের লাউয়ের ফুল ফুটবে তখন আপনারা এই শুক্রাণুটাকে ডিম্বাণুতে, অর্থাৎ লাউয়ের যে কড়াটা বের হয়েছে এটাতে এভাবে ঘষে দিবেন। এতে আপনার যে পরাগায়নটা, সেটা আপনার পরাগরেণুগুলা লাউয়ের কড়ায় বা আপনার ডিম্বাশয়ে লেগে যাবে, এর ফলে হবে কি, আপনার লাউয়ের কড়াগুলা টিকবে। তো এই হচ্ছে আপনার আজকের টপিকের মূল বিষয়।
তো ভিউয়ার্স, দেখেন আমি এই হাত পরাগায়ন করার ফলে যে রেজাল্টটা বের হয়েছে, রেজাল্টটা আমি আপনাদের আবার একটু দেখাচ্ছি। তো হাত পরাগায়নের ফলে এ হচ্ছে আমার রেজাল্ট। আমি এটা প্রথমবার ইমপ্লাই করি নাই, এর আগে অনেকবার করছি এবং ভালো রেজাল্ট পেয়েছি। তো আমি চিন্তা করলাম যে এই জিনিসটা হয়তো বা আপনাদের সাথে শেয়ার করলে আপনারা অনেকে উপকৃত হবেন, এবং অনেকেই যারা শখ করে গাছ লাগান হয়তোবা তাদের আগ্রহটা আরও বেড়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। আমি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে, এবং যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, সাথে সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।